Who wants that? Who wants that? It's going to take some catching, and it's held in the deep. Bowlingও তিনি ভালো বল করেছেন। বাবা আর মায়ের অনুপ্রেরণায় স্বপ্নপূরণে গ্রামের মাঠ থেকে বেড়ে ওঠা রিশাদ হোসেনের জাতীয় দলের আশেপাশে ছিলেন অনেকদিন ধরে। His first T20 international wicket. 2018 সালের মার্চে রিশাদ জায়গা পান বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলে। ঘরোয়া ক্রিকেটে প্রায় 5 বছর ধরে সংস্করণ মিলে সুযোগ পেয়েছে মাত্র 28 ম্যাচে। চলিত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী হয়েও প্রথম 3 রাউন্ডে মাঠে নামতে পারেননি। ক্যারিয়ারের একমাত্র লিস্টে ম্যাচ খেলেছেন গত বছরের প্রিমিয়ার লিগে। চৌদ্দ টি টোয়েন্টিতে সর্বশেষটি প্রায় 2 বছর আগে 2021 সালের জুনে। টি টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে এটাই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ লেগ স্পিনার রিশাদের। এদিকে অভিষেকের খবরে রিশাদের গ্রামের বাড়ি নীলফামারিতে বইছে আনন্দের বন্যা। রিশাদকে দেখা গেছে মাঠে নেমেই দুর্দান্ত এক সিক্স।